হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা তো প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের সঙ্গে তলে আলোর প্রতিসরণ এই চ্যাপ্টারের তিন নম্বর পাঠিতে উত্তল তলের জন্য যে আলোর প্রতিসরণ সংক্রান্ত বস্তু দূরত্ব প্রতিম্বের দূরত্ব এবং বক্রতা ব্যাসারদের মধ্যে সম্পর্কটা কি বা রাশিমারটা আজকে প্রতিষ্ঠা করব দেখেন এর প্রথম কেসটা যেটা আলোচনা করবো সেটা দেখে লেখা আছে বস্তু যখন সৎ ও লৌ মাধ্যমে অবস্থান করে এবং উৎপন্ন প্রতিম্ব অসৎ অর্থাৎ বস্তু এখানে লঘু মাধ্যমে থাকবে এবং সৎ হবে এবং প্রতিম্বটা কী হবে অসৎ হবে সেক্ষেত্রে রাশিমালাটা কেমন হবে সেটা আমরা নির্ণয় করবো এটা যে উত্তল তলের প্রতিসরণ এর আগেরটা করছিলাম অবতল তলের জন্য তা ছবিটা আগে আমরা এঁকে নিই এবং ছবিটা ভালো করে বুঝবো ছবিটা বোঝার পর তারপরে আমরা ডেলিভেশনটা করলে দেখবে খুব সহজেই তোমার ডেরিভেশনটা বোঝাতে পারবে ওকে তো এখানে ছবিটা আগে প্রথম আঁকি ছবিটা কেমন হবে দেখে উত্তল তল বলতে মানে যে বিভেদ তলটা হবে সেটা হচ্ছে উত্তল অর্থাৎ দেখে না আমি একটু ছবিটা এঁকে দিচ্ছি এই হচ্ছে তল তাহলে এটা হচ্ছে আমার ধরলাম একটা তল আছে এটা উত্তল এটা ঘনমাধ্যম এটা লঘু মাধ্যম এর এর মাঝখানে একটা প্রধান অক্ষ যাবে তোমরা যারা নিট এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা আন এক্যাডেমি উইথ এক্সপার্টের সঙ্গে যুক্ত হয়ে তোমাদের প্রিপারেশন লেভেলটাকে একটা হাই লেভেল নিয়ে যেতে পারো এখানে টপ এডুকেটার দ্বারা নিট দু হাজার একুশ দু হাজার বাইশ এবং দু হাজার তেইশের জন্য প্রিপারেশন দেওয়া হয় দু হাজার একুশের জন্য আপকামিং ব্যাচ দেখে নাও কে আছে প্রথম ব্যাচটা দেখে নাও পারম ব্যাচ ফর নিট টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ক্র্যাশ কোর্স এখানে টপ এডুকেটার হলেন তামান্না চৌধুরী প্রণব পুন্দারিক রবি প্রকাশ এই ব্যাচটি শুরু হবে আঠেরোই জানুয়ারি থেকে নেক্সট ব্যাচ অভ্যাস ব্যাচ ফর নিড টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এই ব্যাচটি শুরু হয়েছে জানুয়ারির পনেরো তারিখ থেকে নেক্সট দেখে নাও ব্যাচ হচ্ছে রিভিশন ব্যাচ ফর নিট টোয়েন্টি টোয়েন্টি ওয়ান উইথ ভাইব্রেন্ট অ্যাকাডেমি এখানে দেখে নাও কোটা ফ্যাকাল্টি এডুকেটার দ্বারা ক্লাসগুলো করানো হবে এই ব্যাচটি শুরু হবে আঠেরোই জানুয়ারি থেকে নেক্সট আপকামিং নিট দু হাজার বাইশের জনের ব্যাচগুলি দেখে নাও কী আছে প্রথম ব্যাচ হচ্ছে কি উড়ান ব্যাচ ফর নিট টোয়েন্টি টোয়েন্টি টু এই ব্যাচটি শুরু হবে একুশে জানুয়ারি থেকে তারপরের ব্যাচটা হচ্ছে কি আর্লি রাইস ব্যাচ ফর নিট টোয়েন্টি টোয়েন্টি টু এই ব্যাচটি শুরু হয়েছে পনেরোই জানুয়ারি থেকে নেক্সট আপকামিং নিট দু হাজার তেইশ জনের ব্যাচ হচ্ছে দেখে নাও প্রথম ব্যাচটি কী আছে আরমান ব্যাচ ফর নিড টোয়েন্টি এই ব্যাচটি শুরু হবে সতেরোই জানুয়ারি থেকে তাহলে আজই আন একাডেমি সাবস্ক্রিপশান করে এই ব্যাচগুলোর সঙ্গে তোমরা যুক্ত হতে পারো কীভাবে সাবস্ক্রিপশানটা নেবে দেখেন এখানে দেখো টোটাল পাঁচটা স্টেপ দেওয়া আছে এই স্টেপগুলো ফলো করে তোমরা আন অ্যাকাডেমি সাবস্ক্রিপশান নেই এই ব্যাচগুলোর মধ্যে যে কোনো একটা ব্যাচের সঙ্গে জয়েন হতে পারো তাছাড়া ডিসক্রিপশানের ডাইরেক্ট লিঙ্ক আছে সেই লিঙ্ককে ক্লিক করে রেফারেল কোড হিসাবে সেখানে আর ইউ এইচ এল রুহুল যদি ইউজ করো তা তুমি যা অ্যামাউন্ট পড়বে তার উপর তুমি টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবে ওকে সোলেটস ক্র্যাকিট এটা যে প্রধান অক্ষ এটা যে প্রধান অক্ষ আর এটা হচ্ছে কি মেরু এটাকে আমরা পি বিন্দু বলেছিলাম ধরলাম এখানে যেহেতু উত্তল এইভাবে আছে তাহলে এখানটা কি হবে বক্রতা ব্যাসার এটা হচ্ছে আমার কি বক্রতা ব্যাসার্ধ সি তাহলে এখানে বক্রতা আমি একটা অবিলম্ব টানতে হয় সেটা সর্বদা বক্রতা ব্যাসার্ধের মধ্যে যাবে অবতাল হোক বা উত্তল হোক অবিলম্ব সর্বদা কোথায় যাবে বক্রতা ব্যাসারদের মধ্যে দিয়ে যাবে এটা হচ্ছে বক্রতা ব্যসার্থ তাহলে এর মধ্যে দিয়ে আমার অবিলম্বটা যাবে ধরলাম এইভাবে আমি অবিলম্বটা টানছি তাহলে এটা হচ্ছে কি আমার অবিলম্বে তাহলে ধরো এখানে একটা বস্তু আছে এখানটা আমার একটা বস্তু আছে তাহলে বস্তু থেকে আলো এইভাবে এখানটায় পড়বে তারপর দেখে নাও এটা যেহেতু লঘুম এটা গণমাধ্যম মিউ টু এটা এটা হচ্ছে কি মিউ ওয়ান ওকে এটা হচ্ছে মিউ ওয়ান তাহলে যেহেতু এর প্রতিসরাংক এর থেকে বেশি মিউ টু দেন মিউ ওয়ান তাহলে এর এর প্রতি বেশি তাহলে এর প্রতি বেশি হলে আলো যখন প্রতিসরণ হবে তখন তাহলে অবিলম্বে একটু কাছে সরে আসবে অর্থাৎ এখান থেকে একটু বেঁকে যাবে এইভাবে ওকে যদি ও মাধ্যমটা না থাকতো আলোটা এইভাবে চলে যেত ওকে তাহলে এইভাবে একটু বেঁকে যাবে তাহলে এটা যদি বেঁকে যায় এইভাবে তাহলে আমি যদি এখানে থেকে ডট ডট করে টানিয়ে এইটা কোথায় যাবে তাহলে এরকম একটা কোনো একটা জায়গায় যে যেন মিলিত হয় যদি আমি এখান থেকে কেউ যদি দেখে আলোটাকে যদি এই যে এখান থেকে যে বেরিয়ে গেছে এই জায়গাতে যদি কেউ দেখে সে দেখবে কি আলো আলোডেনে এইভাবে এখানটা আছে তাহলে এখানে এটা হচ্ছে বস্তু অবজেক্ট তাহলে এর প্রতিম্ব কোথায় তৈরি হবে এখানটা ইমেজ তৈরি হবে ভালো করে ছবিটা বুঝে নাও আমি আর একটা ইউজ করি যাতে কথা তোমরা ভালো করে বুঝতে পারো দেখে নাও আলোটা যাচ্ছে এই পথে এই পথে আলো যাচ্ছে গিয়ে যেহেতু লঘু মাধ্যমে আর ঘন মাধ্যমে দুটো বিবেত হচ্ছে উত্তল তা সেখান থেকে আলো এখানে কী হবে কি অবিলম্বের কাছে সরে আসবে যখনই ঘন মাধ্যমে আলো প্রবেশ করবে সোয়াসুজি না গিয়ে এইভাবে আলোটা না গিয়ে এভাবে একটু অবিলম্বের কাছে সরে আসবে সরে গেলে তাহলে আলোটা একটু বেঁকে যাবে বেঁকে এইভাবে বেরিয়ে যাবে কেউ যদি এখানটায় বস্তু আলোটাকে দেখে সে দেখবে কোথা থেকে আলো আসছে যেহেতু সে বাঁকা পথে দেখবে না সে সোয়াসুজি সুজি এইখানটায় যেন বস্তুর দেখ। দেখবে তাহলে এটা যে আমরা এ বিন্দু ওকে এটা হচ্ছে এ এটা ও এটা পি এটা সি এবারে আমরা এটা ধরলাম এন এবারে আমরা অ্যাঙ্গেলগুলো দেখবো কোনটা আপাতন কোন আই হবে কোনটা আর হবে সেগুলো সব দেখব তাহলে আপাতন কোন কোনটা দেখেন এটা সহজ হিসাবে বলতে পারি আমরা এটা হচ্ছে আপাতন কোন আয় অবিলম্বে সাপেক্ষে যেই কোনটা হবে সেটা হচ্ছে আপাতন কোন প্রতিসরণ কোনটা হবে এটা হচ্ছে আর তাহলে এটা হচ্ছে আর তাহলে এইটা যদি আর হয় তাহলে নিশ্চয়ই দেখে নাও তাহলে এটার সঙ্গে এইটা আর হয়েছে তাহলে নিশ্চয়ই এইটার সঙ্গে এইটাও আর হবে এইটাও আর হবে কারণ এই কোন এই কোনটা পরস্পর কি বিপ্রতীপ কোন দেখেন আমরা এইভাবে টেনেছিলাম তাই না এটা যদি আমরা আর বলি তাহলে এইটাও আর হবে অর্থাৎ এই কোনটা যদি আর হয় তাহলে এই কোনটাও কি হবে আর হবে আর এইটা তো আয় হবে এটা হচ্ছে আপাতন কোন তাহলে আমি এটা একটু লিখে দিই তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবে তাহলে এখানে হচ্ছে দেখেন আপাতন কোন আপাতন কোন সেটা হচ্ছে কত দেখেন অ্যাঙ্গেলটা আমি লিখে দিচ্ছি এখানে অ্যাঙ্গেলটা হচ্ছে আপাতন কোন এন এ ও এন এ ও ইকুয়াল টু আই ওকে আপাতন কোন হচ্ছে ও এটা হচ্ছে আই হবে নেক্সট হচ্ছে প্রতিসরণ কোন এটা আমি ধর নাম দিলাম তাহলে এ সি এটাকে আমি বি দিলাম দি তাহলে প্রতিসরণ কোন প্রতিসরণ কোন অ্যাঙ্গেল বলতে পারে কি বিএসি বিএসি বা এর সঙ্গে বিএসি বা বলতে পারে কি এন এ আই অ্যাঙ্গেল এন এ আই ইকাল টু আর তাহলে দেখে নাও আমার প্রতিসরণ কোন এই কোনটা বা এই কোনটা দুটো এটা একটু বড় আকার দেখাচ্ছে আমি একবার দেখিয়েছি বলে কারণ পারফেক্ট তো ছবি আঁকা যাবে না হাতে সেজন্য এইটা আর আমি দেখব কি এর সঙ্গে অবিলম্ব আছে অবিলম্বর সঙ্গে এটা আছে ডট ডট করে যেহেতু এটা তাহলে এর সঙ্গে এটা সমান হবে তাহলে এটা আর হবে এটা আর এটা পেয়ে গেলাম আমরা তাহলে আমরা এখান থেকে বলতে পারি আর এটাকে আমরা সব অবশ্যই থিটা ধরব আমরা বারবার বলেছিলাম এই সি কোনটাকে সর্বদা থিটা আমি আর লেখে দিচ্ছি এখানে অ্যাঙ্গেল সি ইকুয়াল টু থ্রিটা ধরি এটাকে ধরে নিতে হবে এবারে আমার দরকার কি এই দুটো অ্যাঙ্গেল দেখে নাও আমার অ্যাঙ্গেল দরকার এই বড় অ্যাঙ্গেলটা আর এই ছোটো অ্যাঙ্গেলটা এই দুটো অ্যাঙ্গেল আমার প্রয়োজন এই অ্যাঙ্গেলগুলো বের করতে হবে তাহলে প্রথমে দেখে নাও অ্যাঙ্গেল তাহলে অতএফ অ্যাঙ্গেল দেখে নাও অ্যাঙ্গেল ও এসি ও এসি ও এসি সময় কথা দেখুন আমরা জানি কি অবিলম্বে কী হচ্ছে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি থেকে যদি আই বাদ দিই এখান থেকে এটা তো আই তাহলে এখান থেকে টোটালটা যদি আয় হয়ে যায় দেখেন টোটালটা আয় তাহলে এই টুকোটা কত হবে তাহলে এই টোটালটা যদি আই হয়ে যায় তাহলে এইটুকু হবে কি একশো আশি মাইনাস আই তাহলে বলতে ও এসি ও এসি হবে কি একশো আশি ডিগ্রি মাইনাস আই এবং আই এসি আই এ সি আই এ সি অর্থাৎ এই অ্যাঙ্গেলটা এইটুকু অ্যাঙ্গেল যে ভিতর প্রথম অ্যাঙ্গেলটা এই অ্যাঙ্গেলটা তাহলে কত হবে দেখে না এইটা আর তাহলে এইটুকু কত হবে একশো আশি মাইনাস আর একশো আশি মাইনাস আর এটা এর আগের ভিডিওতে এগুলো ডিটেলসে আলোচনা করে দিয়েছিলাম তা দেখেন তো আমরা এই অ্যাঙ্গেলগুলো পেয়ে গেলাম তাহলে এবার দেখে না এবারে খুব সহজ হয়ে গেল আমরা ক্যালকুলেশন করে তাহলে আমি এই অ্যাঙ্গেলগুলো পাশে এখানে লিখে রাখছি কোনটা আই পেলাম কোনটা আর পেলাম তাহলে এখানে পেলাম কি অ্যাঙ্গেল ও এসি ইকোয়াল টু একশো আশি ডিগ্রি মাইনাস আই আর অ্যাঙ্গেল আই এসি আই সি ইকোয়াল টু একশো আশি ডিগ্রি মাইনাস আর ওকে এই দুটো অ্যাঙ্গেল পেয়েছি তাহলে আমরা এই দুটো অ্যাঙ্গেল পেয়ে গেলাম এবারে আমরা লিখবো দেখে নেব এবার আমরা কাজ শুরু করব এখানটায় তাহলে সেটা কী হচ্ছে দেখে না দুটো ত্রিভুজ এর আগের ভিডিওতে যেভাবে আমি প্রমাণ করেছিলাম সেইভাবে এখানটায় প্রমাণ করব এখানে শুধু অ্যাঙ্গেলের পরিবর্তনগুলো হয় যে অ্যাঙ্গেলটা কোনটা কী হচ্ছে সেইটা যদি ভালো করে তোমরা বুঝতে পেরে যাও তাহলে প্রমাণগুলো খুব সহজ আছে যতই বড় দেখা বইয়ের দেখার যে এত বড় প্রমাণ কীভাবে মনে রাখবো মনে রাখতেই হবে না তোমাকে আমি বলে বলেছি তোমাকে একটাও ফর্মুলা এই চ্যাপ্টারে একটাও ফর্মুলা কিভাবে আসলো সমীকরণ কিচ্ছু মুখস্থ রাখতে হবে না শুধু ছবিটা মুখস্থ রাখবে বা ছবিটা মনে রাখবে এখানে কনসেপ্টটা ক্লিয়ার করে যে আমাকে কি স্টেপ করব কটা স্টেপ করতে হবে সেই স্টেপগুলো মনে রাখলে হবে প্রথম স্টেপ হচ্ছে কি আমার লাইন ড্র করতে হবে ছবিটা কেমন দেখতে হবে তারপর হচ্ছে এই অ্যাঙ্গেলগুলো কত হবে ভিতরে অ্যাঙ্গেলগুলো তৃতীয় অ্যাঙ্গেল বেরিয়ে গেল দুটো ত্রিভুজ আমি কল্পনা করব দুটো ত্রিভুজগুলো নেবো নিয়ে তাদের সাইন থিটা সাইন আই সাইন আর বের করব ব্যাস এইগুলোই তা দেখেন আমার প্রথম স্টেপটা ক্লিয়ার হয়ে গেছে এটা কি আমরা অ্যাঙ্গেলগুলো বের করে ফেলেছি কোনটা কি অ্যাঙ্গেল হবে এবার আমরা ত্রিভুজ নিয়ে চিন্তা করা প্রথম ত্রিভুজ না দেখো দেখো না ত্রিভুজ ও এসি ও এসি থেকে পাই দেখে না খুব একটা এগুলো কঠিন নয় কারণ প্রত্যেকটা এখানে টোটাল চারটে না পাঁচটা প্রমাণ আছে এক চার পাঁচটাতে একই প্রমাণ একইভাবে করতে হবে প্রসিডিওর সব সেম শুধু বস্তুর অবস্থান যারা আলোর পথ হিসাবে এখানে ছবিগুলো চেঞ্জ হয়ে যায় তা দেখে নাও ও থেকে পাই বলতে পারি কি তাহলে ত্রিভুজের কোণের সূত্র অনুযায়ী তাহলে এই কোন বাই ডিভাইডে তাহলে অপোজিট বাবু তাহলে বলতে পারি সাইন সাইন ও এটা হচ্ছে কি এটা হচ্ছে আই একশো আশি মাইনাস আস তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস আই ডিভাইড বাই এর অপোজিট বাউ এর অপোজিট বাবুটা কী আছে দেখে নাও ওসি থ্রিটা নব এটা সাইন থ্রিটা ডিভাইড বাই এর অপোজিট বাবুটা দেখে নাও ও তাহলে বা সাইন একশো আশি মাইনাস আই মানে দেখে নাও এখানটা আছে এটা হচ্ছে একশো আশি ওকে তাহলে সাইন একশো আশি মানে এটা কোথায় আছে সাইনের ঘরে আছে সাইনের ঘরে সাইন পজিটিভ হয়ে যাবে তাহলে একশো আশি চেঞ্জ ইভেন বলে তাহলে সাইন আই হবে সাইন আই তাহলে সাইন থিটাকে এর নিচে নামিয়ে দিচ্ছি বাই সাইন থিটা ইকোয়াল টু ও সি বাই ও এ ওকে ও সি বাই ও এ তাহলে এটা হচ্ছে আমরা কি এক নম্বর দিলাম এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিলাম তাহলে সাইন আই এখানে লিখে রাখছি পাশে সাইন আই বাই সাইন থিটা ইকোয়াল টু ও সি বাই ও এ ওকে এটা আমরা পেয়ে গেছি তো খুব সহজে আমরা একইভাবে বড় ত্রিভূষটা নেব আই এসি ত্রিভুজ আই এসি থেকে পায় ত্রিভুজ আই এসি থেকে পায় তাহলে এটা দেখে নাও এর ক্ষেত্রে এই কোনটা কি হবে এই কোনটা এইটা হচ্ছে কি একশো আশি মাইনাস আর তাহলে সাইন একশো আশি ডিগ্রি মাইনাস আর বাই এর অপোজিট ভাবুটা কি দেখে নাও এর অপোজিট ভাবু হচ্ছে আই সি কারণ বড় ত্রিভুজটা নিচে দেখে নাও এই বড় ত্রিভুজটা আই এসি তাহলে বড় ত্রিভুজটা ক্ষেত্রে আইসি হবে আইসি ইকুয়াল টু সাইন থিটা বাই সাইন থিটা বাই এর অপোজিট পাবো হচ্ছে এটা আই এ আইএ তাহলে এখানতে বলতে পারি কি তাহলে বা এখানতে আমরা বলতে পারি কি সাইন আর কারণ সাইন একশো আশি মাইনাস আর মানে সাইন আরই হবে সাইন আর বাই সাইন থিটা ইকুয়াল টু কত হবে দেখানো সাইন থিটাকে নিচে নামালে আইসি বাই আইএ তাহলে আইসি বাই আই এ তাহলে আমরা এটা পেয়ে গেলাম তাহলে এটা হচ্ছে আমার এক নম্বর সমীকরণ এটা হচ্ছে দু নম্বর সমীকরণ দেখেন খুবই সহজ আছে তাহলে আমরা প্রথম ত্রিভুষ ও এসি থেকে সাইন আই বাই সাইন বের করলাম আর ও আই এসি থেকে সাইন আর বাই সাইন বের করলাম এবারে আমরা যে আলোর যে প্রতি সূত্র আছে একটা মাধ্যম থেকে আর একটা মাধ্যমে যাওয়ার সময় যে আলো যে প্রতিসরণ আছে স্নেলের সেই সূত্রটা প্রয়োগ করব তাহলে এই তিনটে স্টেপ আছে প্রথমত দুটো ত্রিভুজ থেকে দুটো আলাদা সমীকরণ বের করবো তারপর স্নেলের প্রতিসরণ সূত্রটা আমরা প্রয়োগ করবো তাহলে নেক্সট আমরা লিখব কি আলোর প্রতিসরণ সূত্র প্রয়োগ করিয়া পাই তাহলে আলোর প্রতিসরণ সূত্র প্রয়োগ করে পায় তাহলে কি হবে দেখে তাহলে এখান থেকে বলতে পারি সাইন আই বাই সাইন আর ওকে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ দেখেন এই মাধ্যম থেকে এক নম্বর মাধ্যম থেকে দু নম্বর মাধ্যমে যাচ্ছে তা আমি বলতে পারি কি মিউ ওয়ান টু যেহেতু আলো এক নম্বর মাধ্যম থেকে দু নম্বর মাধ্যমে যাচ্ছে তাহলে মিউ ওয়ান টু তাহলে এখান থেকে মিউ টু বাই মিউ ওয়ান তাহলে বা মিউ ওয়ান সাইন আই ইকুয়াল টু মিউ টু সাইন আর তাহলে বা মিউ ওয়ান এখানে কেউ সাইন থিটাতে ভাগ ভাগ্য দুটো কি সাইন আই বাই সাইন থিটা ইকোয়াল টু মিউ টু সাইন আর বাই সাইন থিটা ওকে এটা তাহলে এই দুটো পেয়ে গেলাম এ সাইন আই বাই সাইন থ্রিটা সাইন আর বাই সাইন থ্রিটা আমরা মান বসাব এখানে তাহলে বা মিউ ওয়ান ইন্টু সাইন আই বাই সাইন থিটা হচ্ছে কি ও সি বাই ও এ ইকুয়াল টু মিউ টু ইন্টু আই সি বাই আই এ ওকে এটা তাহলে এটাকে আমরা তিন নম্বর সমীকরণ দিল এটা হচ্ছে আমার তিন নম্বর সমীকরণ তাহলে দেখে না এগুলো আমরা পেয়ে গেছি নেক্সট কী হবে এবারে আইসিআইএসি ও এ এইগুলোর মান কে সেটা বসাবো এখানে দেখেন কোনটা বস্তুর দূরত্ব কোনটা প্রথমের দূরত্ব সেইগুলো আমরা লিখবে বাড়ি ব্যাস আমার কাজ শেষ হয়ে গেছে প্রায় এবারে মানগুলো বসিয়ে দিলে আমার প্রমাণটা হয়ে যাবে তাহলে না আমি বলেছিলাম এর আগেতে বস্তু যেখানে থাকবে সেইটা হচ্ছে নেগেটিভ হবে এই দিকটা নেগেটিভ হবে আর এই দিকটা সব পজিটিভ হবে তাহলে এখানে বস্তু আছে প্রতিম্ব আছে বক্রত বাসাতে আছে ওদিকে তাহলে বলতে পারি যে ওপি ওপি হচ্ছে কি মাইনাস ইউ তারপর হচ্ছে কি আইপি আইপি হচ্ছে কি মাইনাস ভি কারণ প্রতিম্বটা এখানে আছে আর দেখেন পি সি পিসি হচ্ছে কি প্লাস আর কারণ এদিকে আছে বলে তাহলে লেফট হ্যান্ড সাইড সব নেগেটিভ রাইট হ্যান্ড সাইড সব পজিটিভ তাহলে সব নেগেটিভ হলে এটা পজিটিভ হয়ে গেল নেক্সট এবার আমরা বের করবো কী দেখলাম এখানে আর একটা কথা লিখতে হবে কি উন্মেষটা খুব ক্ষুদ্র তাহলে উত্তল তলের উত্তল তলের উন্মেষ ক্ষুদ্র হওয়ায় উন্মেষ ক্ষুদ্র হওয়ায় উন্মেষ ক্ষুদ্র হওয়ায় এ ইকুয়াল টু পি হবে নিয়ারলি ইকোয়াল টু বলতে পারি যে এ নিয়ারলি ইকোয়াল টু পি বা এখানে বলতে এটা না বলে বলতে পারি যে উত্তল তলে উন্মেষ খুবই ক্ষুদ্র হওয়ায় ও এ নিয়ারলি ইকাল টু ও পি মানে এখান থেকে এর দূরত্ব এখান থেকে এর দূরত্ব সেম হবে আর কি বলতে পারি কি দেখেন আই নিয়ারলি ইকোয়াল টু আই পি তাহলে আমরা এটা দুটো দুটো পেয়ে গেলাম এই তাহলে এখান থেকে আমরা মান না করবো দেখেন এখান থেকে এটা মুছে দিচ্ছি বা এখানটা আমি লিখে ফেলছি এগুলো তাহলে আমরা কি পেলাম দেখেন এখানটায় আমরা এখানে পেয়েছি কি মিউ ওয়ান ইন টু ও সি বাই ও এ ইকাল টু ইন টু আইসি বাই আই এ ওকে এটা আমরা এটা পেয়েছি তাহলে আমরা এগুলো চেঞ্জ করবো একটু প্রথমে কি দাঁড়াও ও সি ও সি ওকে ও সিটা কীভাবে চেঞ্জ করবে দেখো ও সি ইকুয়াল টু ওপি ওকে ওপি প্লাস পি সি এবার ওপিটা হচ্ছে নেগেটিভ দেখো ওপিটা আমি বলেছিলাম কি নেগেটিভ মাইনাস ইউ পিসি হচ্ছে প্লাস আর তাহলে এখান থেকে পাচ্ছি বা ও সি ইকোয়াল টু আর মাইনাস ই তাহলে একটা পেয়ে গেলাম নেক্সট পরেরটা দেখে নাও ঠিক আছে ও সিটা পেলাম ও এটা ওপি হয়ে যাবে নেক্সট হচ্ছে দেখে নাও আইসি 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 তাহলে আইসি মানে বলতে পারে কি আইপি প্লাস পিসি তাহলে আইপিটা দেখে নাও মাইনাস ভি মাইনাস ভি প্লাস আর তাহলে আইসি ইকোয়াল টু আর মাইনাস ভি তাহলে আমরা পেয়ে গেলাম তাহলে আইসি আর ও সি মান পেয়ে গেলাম এবারে আমরা এই যে তিন নম্বর এটা বলেছিলাম তিন নম্বর সমীকরণের তোমরা লিখে নেবে যে অতএব তিন নম্বর সমীকরণে মানগুলি বসিয়া পাই তিন নম্বর সমীকরণে মানগুলি বসিয়া পাই বলে যেগুলো মান আছে সেগুলো বসাবো তাহলে মিউ ওয়ান ইন টু ও সি বাই ও পি ওকে আমরা ওপি করে দিই ডাইরেক্ট আগে মিউ টু ইন টু আইসি বাই আইপি ওকে এবার এর মানগুলো বসাবো দেখে নাও তাহলে বা মিউ ওয়ান ইন টু ও সির মান কত পেয়েছে দেখে নাও আর মাইনাস ইউ বাই ওপিটা কত দেখে নাও ও পি ও পি মাইনাস ইউ তাহলে মাইনাস ইউ হলো ইকুয়াল টু মিউ টু কিন্তু আইসিটা কোথা কেন আইসি হচ্ছে আর মাইনাস ভি ডিভাইড বাই হচ্ছে মাইনাস ভি ব্যাস কমপ্লিট তাহলে প্রত্যেকটার মানে আমরা বসিয়ে দিলাম এবারে এটাকে আমরা একটু ক্যালকুলেট করবো দেখেন এটা সমাধান করার চেষ্টা করবো তাহলে বা মিউ তাহলে মাইনাস আছে দেখুন এখানে মাইনাস তাহলে আর এর সঙ্গে হলে মাইনাস আর বাই ইউ মাইনাস মাইনাস প্লাস আর যেহেতু মাইনাস ভি নিচে আছে এই মাইনাস এই মাইনাস প্লাস হয়ে যাবে প্লাস ওয়ান আর ভি ভি কেটে গে ওয়ান হয়ে যাবে এটা এবারে এটা গুণ করে দিচ্ছি না তাহলে বা বলতে পারে কি মাইনাস মিউ ওয়ান আর বাই ইউ প্লাস মিউ ওয়ান ইকুয়াল টু মাইনাস মিউ টু আর বাই ভি প্লাস মিউ টু ওকে এটা পেয়েছি তাহলে আমরা মাইনাসটা এই মাইনাসটা এইদিকে নিয়ে আসবো আর এই প্লাসটা ওইদিকে নিয়ে চলে যাবো তাহলে বা তাহলে মাইনাস মিউ টু বাই আর বাই ভি যদি আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলে প্লাস হয়ে যাবে তাহলে বলতে হবে মিউ টু আর বাই ভি এখানে যখন মাইনাস ছিল মাইনাসটা দিয়ে দিলাম মিউ ওয়ান আর বাই ইউ ইকুয়াল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান এটা পেলাম তাহলে এখানে একটু মুছে দিচ্ছি তাহলে বা দেখে নাও এই দুটো থেকে একটা কাজ করছি আর কমন নিয়ে নিচ্ছে যদি আর কমন নিয়ে নিই

উত্তল তলের ক্ষেত্রে উত্তল তলের ক্ষেত্রে বস্তু যখন সৎ ও লঘু মাধ্যমে অবস্থান করে এবং উৎপন্ন যখন অসৎ হবে ক্ষেত্রে ছবিটা হচ্ছে এইটা আর মান হচ্ছে এইটা মিউ টু বাই ভি মাইনাস মিওয়ান বাই ইউ টু মিউ টু মাইনাস বাই আর দেখ নাও এই ডেরিভেশনটা আমারও মুখস্ত নেই কিন্তু আমার কনসেপ্ট ক্লিয়ার আছে ছবি ক্লিয়ার আছে কি করতে হবে স্টেপগুলো মনে আছে সেই স্টেপগুলো মনে রাখার চেষ্টা কর ফর্মুলা মুখস্থ করতে হবে না এতগুলো মুখস্থ করাতে খুব কষ্ট হয়ে যাবে যেন মুখস্ত করার চেষ্টা একদম করবে না শুধু স্টেপগুলো মনে করতে হবে আর ছবিটাও ভালো করে ফলো করতে হবে যে কীভাবে ছবিটা হবে সেখান থেকে আমার কি করতে হবে ব্যাস এইটা ক্লিয়ার হলে তোমার অটোমেটিকলি যত বড়ই প্রমাণ থাকুক খুব সহজে তুমি এটা প্রমাণ করতে পারবে ওকে তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো এখানে স্পেশাল কেস আছে একটা সেটা কি যদি প্রথম মাধ্যমটা বায়ু মাধ্যম হয় অর্থাৎ আমি বলতে পারি কি কেস ওয়ান হিসাবে কেস ওয়ান হিসাবে বলতে পারি কি মিউ ওয়ান ইকুয়াল টু ওয়ান বায়ু মাধ্যম আর কি মিউ টু ইকুয়াল টু মিউ যদি হয় তা সেক্ষেত্রে এই ছবি যদি মান বসায় আমি বলতে পারি কি মিউ বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ কেন মিউ ওয়ানটাকে আমরা ওয়ান বসে দিচ্ছি ইকুয়াল টু মিউ মাইনাস ওয়ান বাই আর তাহলে এটা স্পেশাল কেস যদি বাই মাধ্যম থেকে যদি এমন কোনো মাধ্যমে আলো যায় যেই মাধ্যমে প্রতিশোক মিউ তাহলে সেক্ষেত্রে আমার যেই বস্তু দূরত্ব প্রতিম দূরত্ব এবং বক্রতা ব্যাসারদের মধ্যে যে সমীকরণটা হবে সেটা কি মিউ মাইনাস ভি বাই মিউ মাইনাস ভি মাইনাস ওয়ান বাই ইউ ইকোয়াল টু মিউ মাইনাস ওয়ান বাই আর তাহলে এবার যে কোনো মাধ্যমের কাছে দুটো যে আলাদা আলাদা মাধ্যম হয় সেক্ষেত্রে হচ্ছে আমার এই ফর্মুলাটা ওকে তো আসলে তোমাকে এটা বুঝতে পারছো তো নেক্সট আমরা এর দু নম্বর পেজটা আলোচনা করবো দু নম্বর প্রমাণটা আলোচনা করবো সেটা হচ্ছে কি বস্তু যখন সৎ এবং লঘু মাধ্যমে অবস্থিত এবং প্রতিম্ব সৎ মানে এখানে ছিল কি প্রতিম্ব অসৎ কিন্তু সৎ হলে সেই চিত্রটা কেমন হবে সেটা একটু ভালো করে দেখে নাও তাহলে নেক্সট তোমরা হেডিং দাও এটা দু নম্বর প্রমাণ হবে সেটা কি দেখে নাও বস্তু যখন সৎ ও লঘু মাধ্যমে অবস্থিত এবং প্রতিবিম্ব সৎ এখানে প্রতিম্বটাও কী হবে সৎ অর্থাৎ বস্তু সৎ আর প্রতিবিম্ব সৎ তা সেই চিত্রটা কেমন হবে চিত্রটা তাহলে আঁকি চিত্রটা আঁকলেই প্রমাণটা খুব সহজ হয়ে যাবে সেটা চেষ্টা করছি ছবিটাকে ভালো করে বোঝানো যে কিভাবে ছবিটা তৈরি হচ্ছে কীভাবে অ্যাঙ্গল করে হচ্ছে এখানে একটা জিনিস মনে রাখবে সর্বদা অবিলম্ব আমার বক্রতা প্যাসার্দের মধ্যে দিয়ে যাবে তাহলে দেখে না কেমন হবে তাহলে এটা হচ্ছে আমার কি উত্তল তাহলে এটা হচ্ছে মাধ্যম একটা আর এটা হচ্ছে আমার প্রধান অক্ষ ওকে এটা হচ্ছে মিরু আর এটা হচ্ছে আমার বক্রতা প্যাসার্থ তাহলে অবিলম্ব আমার বক্রতা ব্যসাদের মধ্যেতে যাবে বক্রতা ব্যাসার্ধ সি ওকে আর এটা হচ্ছে এই বিন্দু এবারে আমার বস্তুটাকে একটু আমি কাছে না রেখে একটু দূরে রাখছি আগে বস্তু ছিল আমি একটা কাজ করছি বস্তুটাকে একটু আমি দূরে রাখছি তাহলে এরকম কোনো একটা জায়গায় দূরে একটু একটা বস্তুকে রেখেছি তাহলে বস্তু দূরত্ব যত বাড়বে এখান থেকে তত প্রতিমোটা তত এই দিকে না আলোটা তাহলে দেখে না এইভাবে যদি আমি দূরত্ব রাখি তাহলে এখান থেকে আর প্রতি এখান থেকে যখন আলো আপতিত হবে এখানে তাহলে এটা আপত্তি হলো তা যখন হবে আলো যখন হবে তখন কি অবিলম্বে কাছে সরে আসবে তাহলে এখান থেকে দিক পরিবর্তন করে একটু সরে আসবে সরে এইভাবে ছেদ করে যাবে তা দেখে না আলোর গতিপথটা ভালো করে দেখে না এখানে কি হয়েছে তাহলে আলো যাচ্ছেই বলে ওকে এখানটা হচ্ছে কি এখানে প্রতিসরণ ঘটছে প্রতিসরণ ঘটে আলোটা এইভাবে বেঁকে যাচ্ছে এই পথে এই পথে চলে যাচ্ছে তাহলে এটা হচ্ছে আমার বস্তু আছে এখানে আমার যেটা হচ্ছে এটা প্রতিনিয়ত তৈরি হচ্ছে তার মানে কখন আলোটা বেঁকে এই প্রধান ছেদ করবে যখন মেরু থেকে বস্তুটা যত দূরত্ব বাড়বে মানে এখান থেকে অ্যাঙ্গেলটা যত এদিকে হবে যত বস্তুটা এই যাবে তত আলোটা এই দিকে নামবে দেখেন যত আলোটা এদিকে যাবে তত আলোটা একটু উপর দিয়ে উঠবে যত এই দিকে শুনে যত অ্যাঙ্গেল করে নামবো আমি ততটা এখানটা অ্যাঙ্গেল করে নিচের দিকে নামবে তাহলে এটা হচ্ছে আমার বস্তু এটা হচ্ছে আমার প্রতিবিম্ব তাহলে এই প্রতিবিম্বটা কি সদ হবে এবার দেখে নাও এবারে আমরা অ্যাঙ্গেলগুলো বিবেচনা করব তার প্রথম দেখে নাও এখানে যে অ্যাঙ্গেলটা হবে এটা হচ্ছে আমার আপাতন কোন আই আর এটা হচ্ছে কি আমার এটা হচ্ছে কি প্রতিসরণ কোন আর ওকে তাহলে আমরা পেয়ে গেলাম এটা সি হলে এইটা হচ্ছে আমার থিটা প্রত্যেকটা কোন আমরা আলোচনা করবো এখানটায় তাহলে এটা পেয়ে গেলাম দেখে নাও তারপরে দেখে নাও এবারে কী করবো এই কোনটা আমার ত্রিভুজ দেখে না আমি কী কী ত্রিভুজ নিয়ে চিন্তা ভাবনা করি ত্রিভুজ যেটা বস্তুর সঙ্গে আছে আর একটা প্রতিবিন্দুর সঙ্গে আছে অবশ্যই সেটা বক্রত ব্যাসাদের মধ্যে একটা ত্রিভুজ হবে কি ও এটাকে আমরা এ বিন্দু বলবো এটা হচ্ছে আমরা এ বিন্দু ওকে তাহলে দেখে নাও তাহলে এখানে আমার প্রথম কোন এটা হচ্ছে আমি এটাকে নাম দিলাম এন এটা নাম দিলাম হচ্ছে বি এটা হচ্ছে বি বিন্দু ওকে বা এটা বি বিন্দু দরকার নেই এটা তো আই বলেই দিয়েছি তাহলে এখানে দুটো ত্রিভুজ পাচ্ছি একটা ত্রিভুজ হচ্ছে কি ও এসি আর একটা ত্রিভুজ পাচ্ছি দেখে নাও আই এসি ত্রিভুজ আই এসি তার মানে এই ছোট্ট ত্রিভুজ আর এখানে একটা বড় ত্রিভুজ এই দুটো ত্রিভুজ তাহলে এই দুটো ত্রিভুজ আমার কম্পেয়ার করব সেখান থেকে আগে আমার এই অ্যাঙ্গেলটা বের করতে হবে এখান থেকে আগে আমি এই অ্যাঙ্গেলটা বের করব এই অ্যাঙ্গেলটা কত এই অ্যাঙ্গেলটা কত বের করব তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে দেখে নাও এটা যদি আয় হয়ে যায় তাহলে এটা হবে কি একশো আশি মাইনাস আই এটা হবে তাহলে এখানে আমরা প্রথমে লিখে ফেলি অতএব বলতে পারি অতএব অ্যাঙ্গেল হচ্ছে কি অ্যাঙ্গেল ও এসি ও সি ইকুয়াল টু একশো আশি মাইনাস আই এটা পেয়ে গেলাম আর এটা অ্যাঙ্গেল সি আমি সি দিয়ে লিখলাম এটাকে থিটা ধরি অ্যাঙ্গেল থিটা ধরলাম এটাকে ওকে এবার যেহেতু এই ছোট্ট ত্রিভুজনে যখন ভাববো তখন আমাকে এই অ্যাঙ্গেলটাও ভাবতে হবে এই অ্যাঙ্গেলটা কত হবে দেখলাম তাহলে এই টোটালটা থি একশো আশি এটা থিটা হলে এটা হচ্ছে কত একশো আশি মাইনাস থিটা এখানে আমি লিখেও দিচ্ছি এটা যে অ্যাঙ্গেল এ সি আই এসিআই ইকাল টু একশো আশি মাইনাস থিটা এর আগের কোনো প্রমাণে কিন্তু এই অ্যাঙ্গেলটা এইভাবে পরিবর্তন হয়নি কারণ এর আগে এরকম ছবি তৈরি হয়নি এইটাই প্রথম এরকম ছবি তৈরি হলো তা সেক্ষেত্রে আমরা প্রথমে দুটো ত্রিভুজ নিয়ে কম্পেয়ার করবো অ্যাঙ্গেল আমার যেটা হচ্ছে যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টে আমরা কাজ করব তাহলে প্রথম ত্রিভুজটা কেন ত্রিভুজ ও এসি তাহলে এখান থেকে আমরা কি পাবো দেখে না এখান থেকে বলতে কি যে সাইন দেখে এটা হচ্ছে আই ডিভাইডেড বাই এর অপোজিট বাউ কি আছে ওসি ওসি ইকাল টু সাইন ডিভাইড বাই অ্যাঙ্গেলটা সাইন থ্রিটা ডিভাইড ও পেয়ে গেলাম তাহলে বা সাইন একশো আশি মাইনাস আই মানে সাইন আই সাইন আই বাই সাইন থিটা ইকাল টু কত হচ্ছে ও সি বাই ও এ তাহলে এটা আমরা এক নম্বর পেয়ে গেলাম নেক্সট দ্বিতীয়টা দেখব এইটা ত্রিভুজ আই এ সি আই এ সি থেকে পাই তাহলে এখানে কী পাবো দেখেন এখানে তো এই অ্যাঙ্গেলটা আর আছে একশো আশি মাইনাস আর নেই

সাইন থ্রিটা ইকুয়াল টু আইসিটাকে উপর ধরে দিচ্ছি আইসি বাই আই এ তার মানে ছবি যেরকমই হোক অ্যাঙ্গেলে একটু পরিবর্তন হলো সমীকরণ আমার একই থাকবে তাহলে এটা হচ্ছে কি আমার দু নম্বর সমীকরণ তাহলে দুটো পেয়ে গেলাম এবারে দেখো দুটো ত্রিভুজের ক্ষেত্রে আমরা দুটো সমীকরণ পেয়ে গেলাম এবারে কী করবো আমরা প্রতি সরণসূত্রটা লাগাবো তাহলে প্রতি স্মরণসূত্র কিছু আলোর প্রথম আমার কাজ হবে ছবিটাকে আঁকা তারপরে অ্যাঙ্গেলগুলো কোনটা কত ডিগ্রি হবে সেটাকে ঠিক করা তারপরে দুটো ত্রিভুজের চিন্তা ভাবনা করা তাহলে অতএব আলোর প্রতিসরণ সূত্র অনুযায়ী আলোর প্রতিসরণ সূত্র অনুযায়ী সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু মিউ ওয়ান টু ইকুয়াল টু মিউ টু বাই মিউ ওয়ান তাহলে বা মিউ ওয়ান সাইন আই

ওকে আমরা দেখেন এটা ভাগ করতে সাইন আই বাই সাইন থিটা সাইন আর বাই সাইন্থিটা একইভাবে একটা যেভাবে প্রমাণ করলাম এবারের মানগুলো বসাবো দেখলাম তাহলে বা মিউ ওয়ান ইন টু সাইন আই বাই থিটা হচ্ছে কি সি বাই ও এ ও সি বাই ও এ ইন টু মিউ টু টু সাইন আর বাই সাইন থিটা দেখে নাও সি বাই আই এ ব্যাস হয়ে গেল এবার দেখো এটার মধ্যে লিখতে হবে সেটা কি উন্মেষটা খুবই ক্ষুদ্র তা সেই কারণে আমরা কোনটা কী ধরে নেবো সেটা লিখে দেবো যেহেতু লিখে দেবে এরপর একটা লাইন লিখবে তোমরা যেহেতু উন্মেষ খুবই ক্ষুদ্র উন্মেষ খুবই ক্ষুদ্র হওয়ার জন্য কী বলতে পারি আমরা ও এ ইকুয়াল টু পি বলতে পারি এবার ওপি মানে দেখে না পি তাহলে বস্তুটা এখানে যে তাহলে এটা নেগেটিভ হবে এদিকে বস্তু আছে আলো এখান থেকে যাচ্ছে তাহলে নেগেটিভ হবে মাইনাস ইউ তারপর দেখে না কি আছে ও এ পেয়ে গেলাম আমরা নেক্সট হচ্ছে কি ও সি ও সি ও সি তার ও সি মানে বলতে পারি কি ও পি প্লাস পি সি আর এটা পজিটিভ হবে তাহলে ওপি মাইনাস ইউ প্লাস আর মাইনাস ইউ আর আমরা এটা পেয়ে গেলাম এটাও পেলাম নেক্সট হচ্ছে কি দেখানো আইসি আইসি ইকুয়াল টু বলতে পারি কি আইসি দেখানো আইসি আইসি মানে বলতে পারি যে দেখানো আইসি তো এটুকু এটা তো পি তাহলে পি পিআইসি মানে হচ্ছে কি পি আই এই পি আই থেকে যদি পিসি বাদ দিই পি আই থেকে পিসি বাদ দিচ্ছি তাহলে পি আই মাইনাস পিসি তাহলে পি আইটা কী আছে দেখো না পি আইটা হচ্ছে আমার ভি ভিটা পজিটিভ হবে কারণ ওদিকে আছে তাহলে হচ্ছে ভি মাইনাস আর ওকে ভি মাইনাস আর এটা পেলাম আমরা তাহলে এটা হচ্ছে আইসি নেক্সট কী আছে দেখো না আই এ তাহলে আই এ নিয়ারলি ইকুয়াল টু আইপি হবে আইপি হচ্ছে কি এদিকে আছে পজিটিভ ভি শুধু ভি হবে ব্যাস আমরা এটা পেয়ে গেলাম নেক্সট এবারে আমরা কী করবো দেখানো এখানে মানটা বসিয়ে দেবো তাহলে এখানে যদি বসিয়ে দিই কী পাচ্ছি দেখানো তাহলে বা মিউ ওয়ান ইন টু ও সিটা কত পেয়েছি ও সি পেয়েছি আর মাইনাস ইউ বাই ও এটা কত দেখানো ও এ ও পি মাইনাস ইউ তাহলে মাইনাস ইউ এটা পেয়েছি নেক্সট মিউ টু ইন টু আইসিটা কত পেয়েছি দেখানো ভি মাইনাস আর বাই ভি এটা পেলাম নেক্সট আমরা এটা আমরা গুণ করবো তাহলে মিউ ওয়ান ইন্টু মাইনাস আর বাই ইউ মিউ টু ইন্টু ভি ভি ওয়ান হবে এখানে দেখেন তাহলে এখানে যদি আমরা বসিয়ে দিই তাহলে সেখানে কি আবার মাইনাস মিউ ওয়ান আর বাই মিউ টু মাইনাস মিউ টু আর বাই ভি এবার মাইনাস ভিটাকে আমি এদিকে নিয়ে চলে আসবো তাহলে বা মিউ টু আর বাই ভি মাইনাস মিউ ওয়ান আর বাই ইউ ইকুয়াল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান ওকে মিউ টু মাইনাস মিউ ওয়ান তাহলে আমরা এটা পেয়ে গেলাম এটা একটু ভালো করে লিখে দিচ্ছি মিউ টু মাইনাস মিউ ওয়ান তাহলে বা যদি আর আমরা কমন নিয়ে নিই মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউরাল টু এখানে কি পেয়েছি দেখেন ইকুয়াল টু মিউ টু মাইনাস মিউ ওয়ান তাহলে বা মিউ টু বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ টু মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর তাহলে হয়ে গেল তো না একই পদ্ধতিতে একইভাবে প্রত্যেকটা হবে সেই জন্য খুবই সহজ আছে এখানে যে পাঁচটা প্রমাণ আছে শুধু একটা কষ্ট করে ভালো করে বুঝে নেবে যে কিভাবে হচ্ছে তারপরে প্রত্যেকটা ছবিকে এই ছবিটাকে স্টাডি করবে যে কিভাবে আলো যাচ্ছে কোন অ্যাঙ্গেলটা কি হচ্ছে ব্যাস এইটা স্টাডি করলে অটোমেটিক্যালি প্রত্যেকটা ফর্মুলা একই টাইপে আসবে যদি না আসে তাহলে দেখবো তোমার যোগ বিয়োগে কোনো একটা জায়গায় ভুল হয়েছে সেটা একটু চেক করে নেবে ওকে তাহলে এই সমীকরণটা যদি বাই মাধ্যমের জন্য হয় তাহলে মিউ ওয়ানটা ওয়ান হয়ে যাবে আর মিউ টুটা মিউ হয়ে যাবে তাহলে মিউ বাই ভি মাইনাস ওয়ান বাই ইউ ইকোয়াল টু মিউ মিউ মাইনাস ওয়ান বাই আর ওকে এটা হবে তাহলে এটা হচ্ছে বাই মাধ্যমের জন্য আর যে কোনো মাধ্যমের জন্য ব্যাস এটাই সমীকরণ হবে ওকে তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো তাহলে দেখেন আজকে যে দুটো প্রমাণ করালাম সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা তোমার কমেন্টে জানাবে আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকলে বেলাইকেনটা প্রেস করবে আর বন্ধুর সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে দেখাবে নেক্সট ভিডিওই হ্যাভ এ নাইস